তো বন্ধুরা, চলে এসেছি আমাদের আবির খেলা কমপ্লিট। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফাইনালি বালতি নিয়ে বসে পড়েছি, আর বল্টু রঙের কৌটো ধরে এর মধ্যে ঢেলে দিয়েছে। তো এক ছক্কা বালতি কেন? রং গোলা কমপ্লিট, আর আমি সঙ্গে নিয়ে বসেছি এই যে 1 প্যাকেট বেলুন, এর মধ্যে 20-30টা আছে মনে হয়। কতক্ষণ লাগবে এই বালতি শেষ হতে আমি জানি না, তবে সন্ধে লাগলেও সন্ধে পর্যন্ত আমি যুদ্ধ করতে রাজি। আর এখন বল্টু আর আমি ফিস্কারি নিয়ে এই বেলুন গুলো ফুলাবো। আর এই যে এটাকে কি বলে, ফিস্কারি। তো চলো, কাকে দেবো, বল্টু বাবাকে না বল্টুকে? আগে কাউ তো কা বেলুন ভরো দুটো, ও আগে বেলুন ভরবো। আচ্ছা ঠিক আছে, দেখি পারবে? চেষ্টা করেই দেখি। বেরিয়ে যাচ্ছে তো, আমাকে দাও একটা বেলুন। আসলে কি হচ্ছে, সে ফিসকারিও সেরকম জুত। তো আমরা সবাই এখন বেলুন ভরাতে ব্যস্ত। তো কিভাবে ভরতে হবে আমি পারছি না ঠিক। বনি ভরছে, এই তো হচ্ছে 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 হচ্ছে, এই যে কমপ্লিট বেলুন। কিন্তু এটা এবার বাঁধবো। বল্টু কার গায়ে মারবো বল, তুই বল বনি কার গায়ে? বল্টু গায়ে মারো। এ জিয়া বেগুন দেই বল্টু, নেই এই দেখো ভয়ে কি করছে বল্টু আমাকে। না দেয়ালে মারি, কারোর গায়ে দিলে তো মারবে। এই দেখো আরেকটা পাওয়া গেছে, দেখি বল্টু পেছন কর, পেছন বল্টু, পেছন বল্টু, পেছন। কি করে? তো এইভাবে আমরা আনন্দ করতে থাকবো, মজা করতে থাকবো, আর তোমরা দেখতে থাকো। তো আমি ফিস্কারি নিয়ে চলে এসেছি, এবার দেখো আমার ফিস্কারি খেলা। ইয়ো ইয়ো, অনেক দূর যাচ্ছে না? হয়ে গেল ফাঁকা। তো আবার ফিস্কারি ভরা প্রস্তুতি চলছে। বল্টু ভরো, বল্টু তো আবার নিয়েছি, এস আমার সঙ্গে। ইয়ো ডিঙ্কি চিকা, দেখো কত দূর যাচ্ছে, দেখো নারকেল গাছে মাথায়। ইয়ো ফাঁকা।